শুন সব লাফাঙ্গার দল বলেন স্যার এই রোজার মাসে আমরা দিয়া বেশি চিল্লায় না হবি না বুঝলি আই কি বাজালি তুই কই কিছু না স্যার আচ্ছা পড়াশোনায় ফিরে আসা যাক তাহলে জিমিনা আমার ধৈর্যের পরীক্ষা নিস না সব নালায়েক লাফাঙ্গার দল এইবার কিন্তু এইটা দিয়া পিডামু স্যার আমি রাইখা দিছি আর কিছু করব না আচ্ছা আমি এখন পড়াশোনা শুরু করব আমারে কেউ আবার ডিস্টার্ব করলে খবর আছে স্যার আপনি রোজার মধ্যে পানি নিয়া কি করেন তোদের মতো বাদরদের ক্লাস নেওয়া চাট্টিখানি কথা না বুঝলি তাই পাশে পানি রেখে দিয়েছি যখন তখন আমার মাথা ঢালা লাগতে পারে আই বদমাশ হাসি বন্ধ কর আর বোর্ডের দিকে তাকা সব খাতাটা এইভাবে রাখ তাহলে স্যার দেখতে পাবে না কিছু আচ্ছা বল তো ক্ষমতা কাকে বলে একদিন আমার এলাকায় আসুন দেখিয়ে দেব কি বললি গেল রে এইবার আমার অবস্থা খারাপ হবে রোজা রমজানের দিন তোদের সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না আমি এখনো বলছি শুধরে যা স্যার লিখতাছে এই সুযোগে খাইয়া লই একটু জাঙ্কুক সাবধানে স্যার যেন দেখতে না পায় জিমিন কি করছ তুই মুখ লুকাইতেছিস কেন কিছু না স্যার তোরা হইলি এক একটা গর্ধ তোদের মতো বয়সে আমি অঙ্কতে 100 তে 100 পাইতাম যা ধরা খাইয়া গেলাম তো এবার কি বলবো নি ও তাহলে এই ব্যাপার চুরি কইরা খাইতাছিস তুই স্যার আমার পেট খারাপ ছিল তাই রোজা রাখতে পারিনি যাক বাবা আমার হাতে খাবার আছে এইটা মনে হয় দেখতে পাইনি আইভি তুইও রোজা নাই কি বলেন স্যার আমি তো রোজা ফাজলামি করার আর জায়গা পাস না 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 স্যার আমি তো রোজা ছিলাম কাল ইফতারের সময় এই খাবার বেঁচে গিয়েছিল আর আপনারাই তো বলেন যে খাবার অপচয় করা ঠিক না তাই তো আমি খাবারটা নষ্ট হতে দিলাম না ঠিক করিনি স্যার তা তোর পাশেরটারও কি সেম কেস নাকি তোদের নিয়ে আর পারলাম না তোদের লজ্জা শরম বলতে কিছু নাই না আমি পড়াচ্ছি আর তোরা খেয়েই যাচ্ছিস আই সুগা সামনে এসে দাঁড়িয়ে থাক আহ নুডলসটা সেই টেস্টি ছিল ভালো হয়েছে বাবা সুগা নুডলসটা এবার আমি শেষ করব আইভি তুইও সামনে আয় নিষেধ করার পরও খেয়ে যাচ্ছিস বেয়াদব ছেলে ইস ধরা খাইয়া গেলাম এন পাই বাই টু এই যা দেখা ফেলাইল তো তোরা আসলে এক একটা অপদার্থের দল এত বড় ধামরা হইছস তা রোজা রাখতে পারস না দেখ আমার আদর্শ দুই ছেলে কি সুন্দর রোজা রাখছে স্যার আমাদের সুনাম করলো সে তো আর জানে না যে খাতার পিছনে কি আছে স্যার আপনি তো জানেন না ওরা চুপ কর অপদার্থ দেখেন আপনার আদর্শ ছেলেরা কি করছে তোদের আমি এত সুনাম করলাম আর তোরা দিলি তো আমার মান সম্মানটা ডুবাইয়া অপদার্থ নালায়েক লাফাঙ্গার দল আর এক সেকেন্ডও থাকবো না আমি এখানে তোদের পড়ানোর থেকে মাঠে গরু চড়ানো অনেক ভালো